বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে গাজীপুরের কালিয়া কোয়রে পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ সচেতনতামূলক র্যালি পথসভা অনুষ্ঠিত হয়েছে সকালে মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডে গিয়ে জনসচেতনতামূলক পথসভা করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় জাতীয় উপকমিশনার মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মাহমুদুল হক কালিয়া কালিয়াকৈরের উপজেলা সহকারী কমিশনার জামাল হোসেন মৌচাক ইউপি সদস্য মোহাম্মদ লাবিব উদ্দিন মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মাসুদ পারভেজ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন বক্তারা বলেন আমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখলে পুরো দেশটি পরিচ্ছন্ন হয়ে উঠবে পরে মোচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজে গিয়ে র্যালি শেষ হয় এসব কর্মসূচিতে ব্যান্ড ব্যানার ফেস্টুন নিয়ে শতাধিক স্কাউট স্কাউট লিডার অংশগ্রহণ করে